অসুস্থ হিমাংশু রায়ের প্রয়াত হবার সংবাদ আমাকে বেদনাহত করেছে। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। জমি আন্দোলনের মধ্য দিয়েই তার কমিউনিস্ট আন্দোলনের সান্নিধ্যে আসা, কৃষক ও গণতান্ত্রিক আন্দোলনের যোগ্য সংগঠক হিসেবে নিজের ভূমিকা প্রতিপালনে অন্যতম অগ্রণী ছিলেন তিনি। বিশেষভাবে অবিভক্ত পূর্বতন দক্ষিণ ত্রিপুরা এবং পরবর্তী সময়ে নবকলবরে গড়ে ওঠা নতুন দক্ষিণ ত্রিপুরার জেলার ত্রিস্তর পঞ্চায়েতের জেলা পরিষদের সভাধিপতি হিসেবে নিজের কর্মকুশলতা এবং দক্ষতার নিদর্শন স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। বিশেষ করে জেলা পরিষদের সভাধিপতি হিসেবে শুধু নিজের জেলাই নয়, সমগ্র ত্রিপুরার কৃষির উন্নতিতে এবং কৃষক জনগণের কল্যাণে বাস্তবমুখী উদ্ভাবনী চিন্তা, পরামর্শ এবং সুনির্দিষ্ট প্রস্তাবের মাধ্যমে গুরুত্বপূর্ণ সহায়তা দানকারী ভূমিকা পালন করে গেছেন তিনি। নিজে মাঠে ময়দানে গিয়ে কৃষকদের সাথে মিলে হাতে কলমে উদ্ভাবিত নতুন প্রস্তাব কার্যকরী করতে এবং দেখাতে উৎসাহী এবং নেতৃত্বদানকারী ভূমিকা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। কৃষি ও কৃষকের উন্নতি নিয়ে যারা ভাবেন, প্রয়াত রায় অবশ্যই তাদের স্মরণে থাকবেন বলে বিশ্বাস। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এক শোক বার্তায় এই সংবাদ জানিয়েছেন। বিউরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।